কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদী নিহত সিআরপিএফ জওয়ানদের পরিবারের জন্য অর্থ সাহায্য করলেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামি। সামি জানিয়েছেন, নিহত জওয়ানদের পরিবারের পাশে সমস্ত ক্রিকেটার রয়েছেন। তিনি বলেছেন, আমরা যখন দেশের হয়ে খেলি ওরা তখন সীমান্ত রক্ষা করেন। আমরা সকলেই পুলওয়ামা নিহত জওয়ানদের পরিবারের পাশে আছি, সব সময় তাদের পাশেই থাকব। স্বামী সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বলেছেন, আমি দেশের জন্য লড়াই করতে যেতে ইচ্ছুক। পুলওয়ামার ঘটনা আমাদের ভুলে গেলে চলবে না। যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের কিছুতেই ভোলা যাবে না। এখানে শেষ নয়, স্বামী বলেছেন, এই ঘটনায় আমি প্রচণ্ড ক্ষুব্ধ, স্তম্ভিত হয়ে গিয়েছি। দেশের সবাই নিশ্চয়ই এইরকম ভাবছেন, আমি দেশের জন্য লড়াই করতে তৈরি, আমাদের পরিবারের জন্য লড়াই করতে তৈরি। আমার মনে হয় না দেশের কেউ না বলবে এতে, আমি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তৈরি। বিশ্বকাপের ম্যাচ নিয়ে স্বামী বলেছেন, আমার মনে হয় এ ব্যাপারে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত, যা সিদ্ধান্ত নেওয়া হবে তা আমরা মেনে চলব। পাশাপাশি স্বামী এও বলেছেন, আমি একটা জিনিস চাইব, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজটা যদি আমরা জিতি তাহলে সেটা যেন মৃত জওয়ানদের উৎসর্গ করা হয়। অস্ট্রেলিয়া সিরিজটা আমি ব্যক্তিগতভাবে প্রয়াত জওয়ানদের উৎসর্গ করা হয়। অস্ট্রেলিয়া সিরিজটা আমি ব্যক্তিগতভাবে প্রয়াত জওয়ানদের জন্য জিততে চাই। স্বামী এও বলেছেন, প্রয়াত জওয়ানদের পরিবারকে সাহায্য করাটা আমাদের একটা কর্তব্য। আমার মতে প্রত্যেক ভারতীয়র উচিত আমাদের সেনাবাহিনীর পাশে দাঁড়ানো। তো বন্ধুরা, মোহাম্মদ সামির এই মহান কাজ, মহান কথা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। তো এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এইরকম ভিডিও দেখার জন্য ধন্যবাদ।